ইরান ইসরায়েল ফিলিস্তিন হামাস চতুর্মুখী এক ভয়ানক যুদ্ধ চলছে আর এই যুদ্ধের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ গাজা যুদ্ধে জয়ের ব্যাপারে হতাশা থেকেই পুরামাটি নীতি অবলম্বন করেছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন স্ব প্রত্যাখ্যান করল হামাস আরও জানিয়ে দেব ইরাকের একুশ লক্ষ বস্তুতে তুরস্কের ভয়াবহ হামলাম এরপর জানিয়ে দেব ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে ইসরায়েলের হামলা পাল্টা হামলা ইরানের এবং সর্বশেষ জানিয়ে দেব হুঁশিয়ারির পরেই মিয়ানমার জানতার অতর্কিত হামলা নিহত চল্লিশ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এবারে জানাব বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জয়ের ব্যাপারে হতাশা থেকেই পুরামাটি নীতি অবলম্বন করেছে ইহুদিবাদী ইসরায়েল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্ডান নদীর পশ্চিম তীর জেনিন শরণার্থী শিবির ও শহর থেকে ইহুদিবাদী ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রতি ইঙ্গিত করে বলেছেন দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের আশা প্রাহত দেখতে পাচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি নিজের পেজে লিখেছেন বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে ইহুদিবাদী সেনারা পশ্চিম তীরে জেনিন শনার্থী শিবিরে দশ দিনের এবং তুলকারিম শহরে চার দিনের আগ্রাসন শেষে এই দুই শহর থেকে সেনা প্রত্যাহার করেছেন ফার্সি জানিয়েছে কানানি আরও বলেছেন গাজা উপত্যকার প্রায় সকল অবকাঠামো ব্যাপর অভাবে ধ্বংস করে দেওয়া এবং এখন পশ্চিম তীরে জেনিন ও তুলকারিম শহরেও একই ঘটনার প্রমাণ করেছে দখলদার ইসরায়েল ফিলিস্তিনি জনগণ ও যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধে জয়ের ব্যাপারে হতাশ হয়ে এখন পুরামাটি নীতি অবলম্বন করেছে কানানি আরও বলেন পশ্চিম তীরে গাজা পর্তুগাল চলমান ইসরাইলি যুদ্ধ অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর নৈতিক মানবিক ও আইনগত দায়বদ্ধতা রয়েছে গাজায় যুদ্ধব্রত নিয়ে নতুন শর্ত প্রত্যাখ্যান করল হামাজ গাজায় যুদ্ধব্রত জন্য মধ্যস্থকারী দেশগুলোর কাছে নতুন শর্ত উপস্থাপন করেছেন মার্কিন কর্মকর্তারা ওই নতুন শর্ত মানতে রাজি নয় বলে জানিয়েছে হামাজ সোমবার কাতার ভিত্তি গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হামাসের মুখপাত্র বাসেম নাইম বলেছেন মার্কিন কর্মকর্তারা নতুন শর্ত আরোপের মাধ্যমে আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছেন তিনি আরো বলেন হামাস মধ্যস্থকারীদের কাছে বন্দীদের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে নতুন কোনো তথ্য উপস্থাপন করেনই বরং চলতি বছর 2 জুলাই মার্কিন জো বাইডেন যে প্রস্তাবনা রেখেছিলেন সেটার পরেই অনুগত পুন ব্যক্ত করেছেন আর ওই প্রস্তাবনার মূল ভিত্তি ছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজোলিউশন নম্বর 2735 এর উপরে তিনি আরো বলেন আমরা অবিলম্বে এই চুক্তির বাস্তব নিয়ে আলোচনা করতে প্রস্তুত এর আগে মার্কিন জোক্তাস্টের একটি যৌথ প্রতি প্রস্তাবনা পেশ করেছিল তার ছিল তিন ধাপ ইসরাইল নিজে এই প্রস্তাব ঘোষণা করেনি মার্কিন পেসরানজো বাইডেন এক টেলিভিশন ভাষণে এই রূপরেখা তুলে ধরেন বাইডেনের ঘোষিত নতুন প্রস্তাবে তিনটি পর্যায় বা ধাপের কথা বলা ছিল তাহলে প্রথম পর্যায়টি হলো সপ্তাহ স্থায়ী হবে এ সময় যেসব কাজ হবে তার মধ্যে থাকবে পূর্ণ সম্পূর্ণ যুদ্ধবিরতি গাজার সকল জনবহল এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নারী বয়স্ক আহত পণবন্দীদের মুক্তি এবং ইসরায়েলি কারাগার থেকে কয়েকশো ফিলিস্তিনি বন্দীর মুক্তি লাভ গাজায় আটক আমেরিকান বন্দীদের এ সময় মুক্তি দেওয়া হবে এছাড়া নিহত কয়েকজন বন্দীর মৃতদেহ তাদের স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে ফিলিস্তিনি বেসামরিক লোকজন গাজায় সব এলাকায় তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবে উত্তর গাজাতেও পরেও তারা ফিরে যেতে পারবেন প্রতিটি দিনে ছয় শত ট্রাক ভোট সাহায্য কাজায় প্রবেশ করবে যুদ্ধবিরতির ফলে সাহায্য নিরাপদে এবং কার্যকরভাবে অভাবীদের কাছে নিয়ে যাওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক লাখ সাময়িক আশ্রয় হাউজিং ইউনিট সহ প্রদান করবেন এই ছয় সপ্তাহের বিরতির সময় ইসরায়েল ও হামাস দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা করবেন আর তা বৈরিতা স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করবে তবে আলোচকদের যদি ছয় সপ্তাহের বেশি সময় লাগে তবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এই সময়ের পরও অব্যাহত থাকবে সকল চুক্তি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র মিশর ও কাতার কাজ করে যাবে দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট সকল জীবিত পণবন্দীকে মুক্তি দেওয়া হবে এদের মধ্যে ইসরায়েলের পুরুষ সৈন্যরাও থাকবে ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার করে নেবে হামাস যতদিন তাদের প্রতিশ্রুতি পালন করবে ততদিন এই যুদ্ধবিরতি যুক্তি বহাল থাকবে ফলে এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পরিণত হবে বৈরিতার স্থায়ী অবসান হবে তৃতীয় পর্যায়ে গাজাই বড় পূর্ণ গঠন হবে এ পর্যায়ে পণবন্দীদের মধ্যে যারা মারা তাদের গাজাই থেকে থাকলে তা দেয়া হবে। ইরাকি বস্তুতে তুরস্কের উত্তর ইরাকে নিষিদ্ধ ঘোষিত কুদিস্তান ওয়াকাস পার্টির পিকিকে একুশ লক্ষ বস্তুতে হামলা চালিয়েছে তুরস্ক সোমবার এই হামলা চালায় দেশটি দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অনেক জঙ্গিকে হত্যা করা হয়েছে আর বলা হয়েছে যারা হাকুরক মেটিনা এবং কান্দিলের পিকিকে ঘাটিগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয় উনিশশো সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে পিকিকে মার্চ মাসে এই গোষ্ঠীটিকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ইরাক পিকিকে যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তুরস্ক প্রায় প্রতিবেশি ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে আছে কোলুলক অপারেশন এর অধীনে প্রায়ই আন্তঃসীমান্ত অভিযান চালায় দেশটি উত্তর ইরাকে তুরস্কের আন্তঃসীমান্ত হামলা কয়েক বছর ধরে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছেন পিকে এর বিরুদ্ধে অভিযানের জন্য ইরাকের কাছে সহযোগিতা চেয়েছে তুরস্কম ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলাম ইরানের রাসায়নিক অস্ত্রের গবেষণাগারে হামলা হয়েছে ইসরায়েল এই হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে জানা গেছে সিরিয়ার গবেষণাগারটি লক্ষ্য করে বিমান হামলা চালায় এতে অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ তথ্য জানিয়েছে সানা জানিয়েছে ওই বিমান হামলায় একাধিক বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছেন লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছে সিরিয়ার মাস ইয়াফে ওই হামলাটি একটি সাইন্টিফিক রিসার্চ স্টাডিজ সেন্টারে হামলা চালানো হয়েছে ওই গবেষণাকারে ইরান ও তার মিত্ররা রাসায়নিক অস্ত্র তৈরি করে বলে ধারণা করা হয় মাস ইয়াফের ওই গবেষণাকারে পক্সিদের জন্য অত্যাধুনিক মিসাইল ও অস্ত্র বানায় ইরান দু সালে গবেষণাগারটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল তৎকালীন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস হামলার দায় স্বীকার করে রাসায়নিক অস্ত্রের অভিযোগটি সামনে আনেন ইসরায়েল আবারও গবেষণাগারটির হুমকি মনে করছে এজন্যই রোববার ফের পদক্ষেপ নিল তারা আঞ্চলিক দুটি গোয়েন্দা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে মাস ইয়াফের কাছে একটি গুরুত্বপূর্ণ সামরিক গবেষণা সেন্টার যেখানে রাসায়নিক অস্ত্র উৎপাদন করা হয় সেখানে কয়েকবার হামলা চালানো হয়েছে ধারণা করা হয় সেখানে বসেই অস্ত্র উৎপাদন করেন এক দল ইরানি সামরিক বিশেষজ্ঞ হুশিয়ারির পরেই মিয়ানমার জানতার নিহত চল্লিশ মিয়ানমারের বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে বেসামরিক স্থাপনায় মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন গত ছয় দিনে স্কুল বাজার শহর এবং আইডিএফ ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে অন্তত চল্লিশ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে এক ডজনের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দা ইরাবতী মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর দখলে থাকা অঞ্চলগুলো পূর্ণ দখলের উদ্দেশ্যে পাল্টা আক্রমণ চালানোর দেন জানতা সরকারের প্রধান মেইন অং হাই তার এই হুশিয়ারির পরপরই বেসামরিক স্থাপনায় আক্রমণের সংখ্যা বেড়ে গেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো জানতার এই বারবার আক্রমণ বন্ধে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আসিয়ানের এর প্রতিরোধ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন দাইরাবতির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে চীন শান কারেন্নি প্রদেশে এবং ম্যাগ ইউ সাগা ইং ও মান্দলায় অঞ্চলে জান তবাইনি ধারাবাহিক ভাবে বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে রব্বার থেকে শুরু হওয়া এই হামলায় নারী ও শিশু সহ কয়েক দজন মানুষ প্রাণ হারিয়েছেন বিশেষ করে গত শনিবার বিকেলে জান্তাবাইনি একটি স্কুলে বিমান থেকে 300 পাউন্ডের বোমা ফেলা হয়েছিল মাই ইয়াংে লাত ইয়াতমা গ্রামের সেই স্কুলে হামলার সময় মেশিন গানের ব্যবহার হয়েছে এতে অন্তত 6 জন নিহত হয় এবং আহত হয়েছে আরও 10 জন সেদিনই মান্দালয় অঞ্চলের নাটকি টাউনশিপ ও চীন রাজ্যের মিন্দাত টাউনশিপেও বিমান হামলা চালিয়ে যান বাহিনী বহু বাড়িঘর ধ্বংস করেছে। মিয়ানমারের জনগণের উপর এই ধরনের আক্রমণকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের জন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর আবারও আহ্বান জানিয়েছেন